হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ। তো সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা যাব নবীনগর চিত্তিশুদে। তো আজকে আমার সাথে যাবে আমার এলাকার বড় ভাই রাব্বি ভাই, তারপর যাইতেছে আমার এক বন্ধু নায়ক নায়ক রক, কি নাম কি তোর? তো আজকে সবাই আমরা যাবো, এনজয় করবো ওই জায়গায় যাওয়ার পর। তো সবাই সাথে থাকবেন, আর একটু পর টাইম লেস স্টার্ট করবো, সবাই মজা করবেন। আর আমার আগের যে ভিডিওগুলো আছে উপরে আই বাটনের দেওয়া থাকবে এই পাশে, তো সবাই ভিডিওগুলো দেখবেন। তো বাই। হ্যালো গাইস, তো আমরা এখন আপনার ইসা নবীনগর এসে বসছি। নবীনগর ভিউটা দেখো, চশমাটা দেখো, রাব্বি ভাই কই? রাব্বি ভাই এদিকটা তো ভালো দোকান হয়ে গেছে, যা শর্ট দোকান মতো সুন্দর সুন্দর হয়েছে। এদিকে দোকান দোকান খুলতেছে মাত্র। অন্য
জামা টামা ভালোই তো এঙ্গার এই জায়গা ভালোই তো কালেকশন উন্না টুন্না সব এই গেটে মনে ঢুকা যাইতাস না সেকেন্ড গেট দেখি সেকেন্ড গেট হয় নাকি এদিকে ভালো বাজার টাজার ছোট পকেট বাজার টাজার বসছে ও ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন ডে আগে থেকে প্রিপারেশন করছে এই জায়গায় ফুল টুল সব কিছু হ্যাঁ গাইস তো এই জায়গায় আসার পর একটা দুঃখজনক ঘটনা ঘটে আমার সাথে আজকেও তো এই জায়গায় আসার পর দেখতেছি যে এই জায়গায় এই করোনার জন্য আর কি অনির্দিষ্টকালের জন্য আপনার প্লেসটা ক্লোজড আর কি এই জায়গায় এখন ঢুকতে পারতেছি না তো গাইস সরি অনেক আশা ছিল দেখার জন্য বাট আমি গেটের সামনে আছি এই জায়গাতে দেখা যায় না আমি ফার্স্ট গেটে যাবো আবার আপনাদের ওই গেটের সামনে থেকে যতটুকু পারি আপনাদের একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো তো চলেন ওই জায়গায় যাই দেখা যাক তো হ্যালো ভিউয়ার্স আমরা এইমাত্র শপিং টপিং আর কি শেষ করলাম এইসব কিনছি তো এগুলো সারপ্রাইজ আর কি বাসায় যাওয়ার পর খুলে দেখাবো ওর সাথে আজকে এখন এই জায়গা থেকে রওনা দিয়েছিলাম আসার কথা ছিল কিসের জন্য আজকে কিছু শো দেওয়ার জন্য বাট দেখে গেলাম নবীনগরের মিছিল পর ব্যাড লাক সমস্যা নাই নেক্সট টাইম আবার আসবো ঠিক আছে নেক্সট টাইম আবার ট্রাই করবো আর নেক্সট ভিডিও মেবি আমাদের কালিয়াকুরে ইসে করা হইব সূর্যমুখী বাগান যেটা ওই জায়গায় করা হইতেছে তো কালকে বা কালকে পরের দিন চিন্তা ভাবনা আছে ভিডিও আপলোড করা আর আমার পুরান যে ভিডিওগুলো আছে আমার এই যে উপরে আই বাটনে দেওয়া থাকবে এই পাশে আই বাটনে ক্লিক করলে আপনি পুরান ভিডিওগুলো দেখতে পারবেন এই যে এই জায়গায় আপনার এখন যেটা আসতেছে এটা হচ্ছে আপনার পেঁয়াজু কালিয়াকুর ঐতিহ্যবাহী পেঁয়াজু এটা দেখবেন তো এইটাও ভালো লাগবে আশা করি তো গাইজ আজকে এই পর্যন্তই সবাইকে সালাম দিয়ে আজকে আমার ব্লগ শেষ করতেছি আসসালামু আলাইকুম